সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ সংবাদ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমনিতেই তেতে আছে বাংলাদেশি সমর্থকরা তার উপর পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন লিটন দাস কিভাবে দলে সুযোগ পায় সে প্রশ্নের উত্তর নাকি তিনি খুঁজে পান না বাংলাদেশি সমর্থকরা মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে দু দুটি ক্যাচ ফেলে দিয়েছেন তাতে হেরে গেছে বাংলাদেশ কারণ পরবর্তীতে ক্যাচ ফেলে দেওয়া শ্রীলঙ্কার সেই ওসালাঙ্কাই ম্যাচ বের করে নিয়েছেন ওয়াসিম আকরাম বলেন প্রস্তুতি ম্যাচ থেকে লিটন কুমার ঘুমিয়ে আছে তাকে এবার রেস্ট দেওয়া দরকার এদিকে পাকিস্তানের কাছে ইন্ডিয়া দশ উইকেটের বিশাল ব্যবধানে হারের পর ফাস্ট বোলার মোহাম্মদ স্বামীকে পাকিস্তানি বলে গালি দিয়েছে ভারতীয় সমর্থকরা টি টোয়েন্টি ম্যাচে যে কোনো বোলারই মার খেতেই পারে শুধু মুসলিম বলেই তাকে এমন অনাকাঙ্ক্ষিত গালি দিল যা ক্রিকেটে সত্যিই মেনে নেওয়া যায় না আগামীকালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ কারণ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে যে হারাতেই হবে এদিকে ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে এদিকে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আফগানিস্তান বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্কটল্যান্ডকে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে একশো নব্বই রানের বিশাল ব্যবধান করেন দলের পক্ষে সর্বোচ্চ নাজিবুল্লাহ করেন চৌত্রিশ বলে উনষাট রান জবাবে একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ষাট রানে অল আউট হয়ে যান ফলে একশো তিরিশ রানের বিশাল ব্যবধানের জয় পায় আফগানিস্তান ডিয়ার ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও